বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন মাইলফলক স্পর্শ করার কীর্তি অর্জন করেছেন মার্শাবিন বিন মুর্তজা। এর আগে এই কৃতিত্ব ছিল মাত্র তিনজন ক্রিকেটারদের। বিপিএলের 28তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জারের বিপক্ষে শততম ম্যাচে খেলার মাইলফলক স্পর্শ করেন সিলেটের স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি। মাশরাফির আগে এই মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম, এনামুল হক ও ইমরুল কায়েস। চলমান আসরেই শততম ম্যাচে খেলার নজির গড়লেন তারা। 2012 সাল থেকে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মাশরাফি। 100 ম্যাচের মধ্যে অধিনায়ক ছিলেন 95টি ম্যাচে, যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে 61টি ম্যাচ খেলেছেন ও 34টি ম্যাচে হার পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। অধিনায়ক হিসেবে 4 বার চ্যাম্পিয়নও হয়েছেন মাশরাফি। খেলোয়াড় হিসেবে এখন পর্যন্ত বিপিএলে 100 ম্যাচে 97টি উইকেট ও 539 রান করেন তিনি। ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের জার্সিতে শিরোপার স্বাদ পান দেশসেরা এই অধিনায়ক। এছাড়া ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে পরপর 2 মৌসুমে জয় পায়।